পথ এতটাও সোজা না, এক একটা মানুষের ঠিক এরকম অবস্থা হচ্ছে। তো এখন জার্নি স্টার্ট হচ্ছে, এখন যাচ্ছি আমরা গৌরীকুণ্ডে, আর এখন সব রেডি। ঠান্ডায় অবস্থা খুব খারাপ, জ্যাকেট চাপিয়েছি, মাফলার, টুপি, ভাই আর এখানে হচ্ছে পিঠে ব্যাগ রয়েছে। তো চলো তো ভাই, ট্রেকিং আমাদের এখন স্টার্ট হবে। পার্কিংয়ে জাস্ট এখান থেকে নামালো, নামিয়ে এখন আমরা রেজিস্ট্রেশন চেক আউটটা করবো, করে দেন আমাদের ট্রেকিং স্টার্ট হবে। রেজিস্ট্রেশনের জন্য এখন এরকম লাইন লেগে গেছে, এখানে এখন রেজিস্ট্রেশনটা হবে এখন লাইন দিয়ে, আর এখান থেকে ট্যাক্সিটাও এখানে একই লাইনে। ঠান্ডায় হচ্ছে এখন আমার অবস্থা এরকম, পুরো সিল প্যাক হয়ে গেছি আমি, ঠান্ডা, বাপ রে। এখন এখানে চারটের আগে কোনো ট্যাক্সি চলে না, তো ট্যাক্সি তো আছে, ড্রাইভারও ভেতরে, কিন্তু চারটের আগে কেউ ভাই যাবে না। তো চলো আর কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। আর এখানে আছে ট্যাক্সির লাইন, আর ওখান থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে এই ব্রিজটা দিয়ে জাস্ট এসেই এই যে ট্যাক্সির লাইনটা। এবার অপেক্ষা করি বাবুরা কখন যাবেন, তাদের মর্জি মতন যেতে হবে। তো এখন হচ্ছে এই শেয়ার ট্যাক্সি করে চলে আসলাম, শেয়ার ট্যাক্সি থেকে নেমে কিছুটা একটু আগে নামিয়েছে, আর এখান থেকে এখন পায়ে হাঁটা শুরু হলো। চলো যাওয়া যাক, এখন আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে। আরে ভাই ঘোড়াগুলো, রে ভাই আর 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 ঘোড়াগুলো ধাক্কা ধুক্কা দিয়ে চলে যাচ্ছে রে ভাই। দে ভাই তোদের সময়, এখন তোরাও ধাক্কা ধুক্কা দিয়ে যা। চলো তারা কোথাও হড়াবি, তো এবার ট্র্যাক স্টার্ট হয়ে গেল, এদিকে ভোর ভোরও হতে শুরু করেছে। চলো 26 কিলোমিটার অতিক্রম করতে হবে এখন। জয় ভোলে, হর হর মহাদেব, জয় শম্ভু। এই চড়াইতে ওঠা তা এরকম পুরো, এতে অবস্থা খুবই শোচনীয়। পুরো গেটর একটা শেষ, এখন এর মধ্যে এখন মিশানো হচ্ছে কফি আর জল এনার্জির জন্য, আর চলার অবস্থা এরকম। এই ব্রিজটা ক্রস করে আরও কতটা হাঁটা বাকি আছে, আর তার মধ্যে দেখো এই সুন্দর এই ঝর্নার জলটা, ভাই স্পিড কি! আর এখানে জল যা মারাত্মক ঠান্ডা হয় তো বলার মতো না। আর এখান দিয়ে হচ্ছে মানুষরা হেঁটে যাওয়ার রাস্তা এই জায়গাটা, আর ওখান দিয়ে হচ্ছে ঘোড়াগুলো আর পিঠু বা পালকি যাই হোক সেখান দিয়ে যাওয়ার রাস্তা, আর এখনও যেতে হবে সেই ওই ওপরে। হর হর মহাদেব, চলো যাওয়া যাক ভাই। অবস্থা খুবই শোচনীয়, এত হাঁটা এত হাঁটা, ওই কতক্ষণ নিচের দিকে হাঁটতে হাঁটতে এসেছি, ওই সেই কোথা থেকে ভাই এখনো হেঁটে যাচ্ছি। আর দেখো এখান থেকে সুন্দর হেলিকপ্টার যাচ্ছে, ট্রেকিং সত্যি এত সহজ না বস। যাই হোক মহাদেবের কাছে যেতে তো হবেই, তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। হর হর মহাদেব, পথ এতটাও সোজা না, এক একটা মানুষের ঠিক এরকম অবস্থা হচ্ছে, তাও কেউ মনের আশা ছাড়ছে না। বাবার দরবারে এসে যখন যেতে তো হবেই, একটু নয় কষ্ট হবে, একটু নয় দেরি হবে। জয় শিব শম্ভু। ফাইনালি বেস ক্যাম্পের সামনে এসে গেছি, আর কিছু দূর, আর আড়াই থেকে 3 কিলোমিটার ব্যাস। দীর্ঘ সময় অপেক্ষার পর এবারে মহাদেব, আর মহাদেব সময় ঘড়িতে এখন হচ্ছে 5:41, আর ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে আমাদের টেন্টে, আর আমাদের টেন্টটা হচ্ছে জাস্ট ওই সাইডেই। তো চলো টেন্টটা দেখি কীরকম, আর এখন উপরের ভিউটা জাস্ট কিছুটা এরকম। পর্যন্ত ওয়েদারটা ঠিক আছে,
জানি না, পরে একটু একটু বৃষ্টি পড়ছিল, আবার ঠিকও হয়ে গেছিলো। তো এখন তো ওয়েদার একদমই ফ্যান্টাস্টিক। আর ক্যাম্পটা হচ্ছে এইখানে, এতক্ষণ পর খুঁজে পাওয়া গেছে। এ বাপ রে বাপ অবস্থা। এ কি এত পরে যদি যাই দুম করে ওখান দিয়ে? ও আচ্ছা, ওখানে তাহলে মানে বেঁধে যাবো। মানে এইটা হচ্ছে আমাদের ক্যাম্প। পা দিয়ে চাপো তো এটা। হ্যাঁ জানি দা, পা দিয়ে চাপো। খুলে যা সিম সিম। আর ভিউটা হচ্ছে এরকম, দেখো ভাই। আবার হেলিকপ্টার। আর মন্দির কোন দিকে? কোথায়? ও আচ্ছা, এই যে এটা মন্দিরের চূড়া। হ্যাঁ আচ্ছা গাইস, এটা মন্দিরের চূড়া, জাস্ট একটুখানি। এই যে মন্দিরের চূড়া, এখানে খুলবি? আচ্ছা ভাই যথেষ্ট, ঠিক আছে চলে যাবে। এখন তো ঘুমাবো, বাকি ওটা কথা হচ্ছে। প্রায় 14 ঘন্টা জার্নি করার পর এখন ক্যাম্পের মধ্যে এসে উল্টা পড়েছি, আর পারা যাচ্ছে না। এখন একটা সলিড ঘুম দরকার, আর কালকে সকালে উঠে পুজো দিতে যেতে হবে। আর ভাই কেউ যদি এই টাইমে আসো, অন্তত 2-3টা সোয়েটার নিয়ে আসবো। অলরেডি 2টো সোয়েটার, একটা মোটা জ্যাকেট পরে রয়েছি, তাতেও ঠান্ডা মানছে না, মানে নাক ফাক জ্বলছে। আর এখানের অবস্থা হচ্ছে এরকম, কিন্তু ভাই বুঝতে পারছো না যে মারাত্মক লেভেলের ঠান্ডা। আর ভাই এই টেন্টের ভেতরে জমবে ঠান্ডা লাগছে। স্লিপিং ব্যাগ দিয়েছে, চাদর এনেছি আমরা, কম্বল, তাতেও কাজ হচ্ছে না ভাই। একটু টাকা খরচা করে ভাই রুম নাও, কিন্তু রুমেও অনেকটা টাকা পড়ে যায়, যদিও আমরা এক রাত থাকবো বলে তার জন্য রুমটা নিলাম না। কিন্তু কথা হচ্ছে ভাই, এখানে পুরো বরফ, আর মারাত্মক ঠান্ডা, মানে প্রায় মাইনাসে চলছে এখন। আর এখন চলো মন্দিরে যাবো, একটু দর্শন করে আসি। তো ফাইনালি এটা হচ্ছে রাতের কেদারনাথের, বাবা কেদারের দর্শন, বাবা কেদারের মন্দির। দেবাদিদেব মহাদেব, হর হর শম্ভু, হর হর মহাদেব। তো এখন সময় হচ্ছে রাত্রি 10টা। তো এখন এসি মহাদেবের কাছে পুজো দিতে, দেখা যাক কটার মধ্যে পুজো কমপ্লিট হয়। তো ফাইনালি এখন 15টা, পুজো এখন কমপ্লিট। দুর্গাদেবের মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় কেদারনাথ, হর হর মহাদেব।